বাড়িতে কেউ আছেন? দেবব্রত বাবু? মা, ওমা, শুনেছি। ওমা, মা গো এখন কি হবে মা? কি আবার হবে ময়না? আমি তো আছি এখনো নাকি? কেউ তো সারা শব্দ দেয় না দেখি। শোনায় বাসায় থাকলে আমার গলা শুনে ছুটে আসতো, তাই না? তুমি ভুল দেখছো অন্তু। না দাদা, আমি ঠিকই দেখছি। একবার এদিকে আসবেন। ওমা, আপনার কথার উপর আমি এখন কথা বলতে চাই না, তবে আমরা খুব শিগগিরই একদিন আসবো এবং সেদিন সোনা কি বলে না বলে সেটা ওর মুখ থেকেই শুনবো। ভারত আমাকে বাসায় এসে না কাড়াইলে, তখন মহিলা সেনাবাহিনী দিয়া আমাকে সাহায্য না করলে, আমাকে দেশের লাখো লাখো মানুষেরে তাকে দেশের অন্য বস্ত্র আশ্রয় দিয়া না বাজাইলে আমরা কি এত তাড়াতাড়ি স্বাধীনতা আনতে পারতাম? ভারতের প্রধানমন্ত্রী আমাকে নেতারে মুক্ত করণের লিখা মেলা কাম করছেন, আজ শুধু আমাকে দেশে আনন্দ না পা, আজ ভারতেও বড় আনন্দের দিন, সেখানকার মানুষেরও আজ প্রাণ ভরে আনন্দ করতেছে না পা। দেশ যখন স্বাধীন হইল নির্যশ সূর্যরা ভারত থেকে এই দেশে চলে আসবো না? ওই পারেতে আসল বাসা, ওই পারেতে আসল বাসা। আসো তো উচিত দাপা, বলে হাওয়া নূতন দেশ গঠনের কামে যে তার বড় প্রয়োজন, বরদেশে থাকার তো কথা না। বৃন্দা বোন, তুই তো যাওনের লিগা তৈয়ার আছস, অহনি বাইর হইবি না? সোনারা কত পেছনে আছে? ঠাকুরপো কোথায়? আনন্দ বাড়িয়েছেনি। আসে নাই মানে? সে কইল যে নতুন কামে জয়েন করছে তো কামাই করাটা ঠিক হইব না, ওই জন্য চলে গেছে। তাহলে সোনা কোথায়? সোনা আসেনি জায়গা।